হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা মোটামুটি ভালো আছি। তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেমনটা ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন। আপনি যদি পিসির জগতে যদি একদম নিউ হয়ে থাকেন, আপনি যদি এখনো না জেনে থাকেন কিভাবে ব্লুস্টেক 5 ডাউনলোড করতে হবে, একদম সঠিক নিয়মে কিভাবে ব্লুস্টেক 5 ডাউনলোড করবেন। এখন আপনারা অনেকজনই বলতে পারেন এই ব্লুস্টেক 5 তো আমরা নিজেরাই তো ডাউনলোড করতে পারি। গাইস, মোটেও কিন্তু বিষয়টা ওরকম না। বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। গত কিছুদিন আগে আমার কাছে একজন হেল্পের জন্য আসে যে ব্লুস্টেক 5 কিভাবে ডাউনলোড করবো। ওই অলরেডি কিন্তু পিসিতে আর ব্লুস্টেক কিন্তু ডাউনলোড করছে, কিন্তু ওই সঠিক নিয়ে ডাউনলোড করতে পারিনি। ওই অনেক ঝামেলা আগারা বাগারা নিয়ে কিন্তু ডাউনলোড করছে ব্লুস্টেক 5টা, কিন্তু তার বিষয়টা দেখে আমি অবাক হয়ে গেছি। সে কিন্তু 2 লক্ষ টাকা দিয়ে পিসি বিল করছে, কিন্তু সে পিসির জগতে একদম নিউ, যে কারণে সে ব্লুস্টেক 5টা সঠিক নেম ডাউনলোড করতে পারে নাই। ঠিক আছে, তো আপনারা যদি পিসির জগতে একদম নতুন হয়ে থাকেন, তো কিভাবে ব্লুস্টেক 5টা সঠিক নেমে ডাউনলোড করতে হবে, মূলত আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। আর আপনাদের মনে যদি একটা প্রশ্ন জেগে থাকে ব্লুস্টেক 5টা মূলত কি, ব্লুস্টেক 5 মূলত হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস, যে অ্যাপসের সাহায্যে আমরা হচ্ছে মোবাইল গেমগুলো আমরা পিসিতে খেলতে পারি। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে এবং অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম ব্লুস্টেক 5 এর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আপনি যদি পিসির জগতে যদি একদম নতুন হয়ে থাকেন, তো সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা চেক করতে হবে, সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা থাকতে হবে গেমিং এর জন্য, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন সর্বপ্রথমে টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজারে আসার পর চলে যাবেন পারফরমেন্সে। পারফরমেন্সে যাওয়ার পর এখানে অবশ্যই দেখবেন আপনাদের পার্সোনালাইজেশন এনাবেল আছে কি না। যদি আপনাদের জন্য যে পার্সোনালাইজেশন যদি এনাবেল না থাকে, তাহলে কিন্তু আপনারা পিসির জগতে কোনো প্রকারের গেম কিন্তু খেলতে পারবেন না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, অনেক লেগি টেগি থাকবে, অনেক কিছু থাকবে, সো অবশ্যই এটা এনাবেল করতে হবে। আর এটা কীভাবে এনাবেল করবেন সেটা আপনাদেরকে আমি একটু বলে দিই। সেটা এনাবেল করার রাস্তা হইতেছে আপনার যে মাদারবোর্ড আছে, সেই মাদারবোর্ডের মডেল লেখে ইউটিউবে সার্চ দিবেন। আপনাদের মডেলটা লেখার পর ইউটিউবে সার্চ দিয়ে দিবেন যে পার্সোনালাইজেশন কীভাবে এনাবেল করতে হয়, সো তাহলে আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ করবেন যে ব্লুস্টেক 5। ব্লুস্টেক 5 লিখলে কিন্তু ব্লুস্টেক 5 এর অফিসিয়াল যে ইয়াটা আছে ওইটা কিন্তু আপনাদের কাছে চলে আসবে। সো এটা হচ্ছে ব্লুস্টেক 5 এর অফিসিয়াল যে অ্যাপস আছে, ওই অ্যাপস এর ওয়েবসাইট। সো এখানে এসে সিম্পলি যেভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে এখানে জাস্ট ডাউনলোড বাটন ক্লিক করবেন। সো ডাউনলোড করার আগে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাইতে হবে, না হলে আপনারা অনেক জিনিস মিস করে ফেলবেন। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার ব্লুস্টেক 5 এ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং করা আছে, আর আমি টুডে কিন্তু অনেক গেম প্লে করি ব্লুস্টেক 5 এ, যে কারণে আমি ব্লুস্টেক 5টা আনইনস্টল করব না, আমি আপনাদেরকে MSI 5 ডাউনলোড করে দেখাই দিব। ঠিক আছে, সো MSI 5 দেখেন এখানে আমার কাছে আছে, বাট আমি MSI 5টা আগে আনইনস্টল করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা আমাদের MSI 5 কিন্তু একদম সম্পূর্ণ ডিলিট করে দিছি। সো এখন আপনাদেরকে জাস্ট ডাউনলোড করে দেখাই দিব। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে সিম্পলি ডাউনলোড বাটন ক্লিক করতে হবে। আর ডাউনলোড করলে কিন্তু একটা ছোট্ট একটা জিপ ফাইল কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তারপর ওই ফাইলের উপরে লোকেশন চলে যাবেন। যাওয়ার পর হইতেছে এখান থেকে আপনারা এক্সট্রাক্ট ফাইল করে নেবেন। এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিতেছি, এক্সট্রাক্ট করে ফেললাম আমরা, ইএস দিয়ে দিব। আর ইএস দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফাইল এক্সট্রাক্ট করার পর এখানে দেখেন ইনস্টল নাও, তারপর আমরা এখানে ইনস্টল করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লুস্টেকটা কিন্তু ইনস্টল হইতেছে। তো ইনস্টল হইতে হইতে আপনাকে আরেকটা কথা বলে নিই, আপনারা অনেকেই বলতে পারেন যেহেতু ব্লুস্টেক 5 বলছে তাহলে ব্লুস্টেক 5 ডাউনলোড করে দেখাই দেন। আপনারা কিন্তু একটা কথা জানেন, ব্লুস্টেক 5 আর MSI 5 কিন্তু ওরা দুজন কিন্তু ভাই ভাই, যে কারণে আমি হইতেছে আজকে আপনাদেরকে MSI 5 এর দেখেছি। কারণ হইতেছে আমার ব্লুস্টেক 5 অনেকগুলো সেটিংস, সেগুলো আমি আর আনইনস্টল করার পর নতুন করে সারা দিতে অনেকটা সময় লেগে যাবে, যে কারণে আমি MSI 5টা ডাউনলোড করে আপনাদের দেখাইতেছি। ঠিক আছে, সো এটা ডাউনলোড কমপ্লিট হোক। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের কিন্তু MSI 5টা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর আপনাদেরও কিন্তু ব্লুস্টেক 5টা এইভাবে ডাউনলোড হবে যে প্রসেসটা গেছে, ওই প্রসেসটা ডাউনলোড করবেন। তারপর এখানে যে সিম্পল যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন। তারপরে যে যে অ্যান্ড্রয়েড অ্যাপস আপনাদের দরকার সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সে কাজ হচ্ছে আমাদের MSI 5 কিন্তু বা ব্লুস্টেক 5 কিন্তু অনেকগুলো সেটিং করতে হবে। আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী আপনাদেরকে একটা সেটিং সাজাইতে হবে, কি মিপিং সাজাইতে হবে, সেন্সিটিভিটি সাজাইতে হবে। তো আপনারা যদি MSI 5 যদি সামনের সেটিংগুলো যদি দেখতে চান, অবশ্যই সবাই ভিডিওতে জানাবেন, আমি নেক্সট ধাপ বাই ধাপ ভিডিও আপলোড করতে যাব।
তো দেখেন এখানে আমি ব্লুস্টিকে চলে এসেছি আর আপনাদের আপনাদের প্রয়োজনীয় অ্যাপস গুলো ডাউনলোড করে দিবেন ঠিকই পাবে যেমন আমি ফ্রি ফায়ার ডাউনলোড করছি ফেসবুক ডাউনলোড করছি ভিপিএন ডাউনলোড করছি তো দেখেন এখানে আমি ফ্রি ফায়ারটা ওপেন করে ফেলছি এটা হচ্ছে ব্লুস্টিক 5 কেমন তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হয়েছে সো যদি ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সবাই একটা লাইক করে দিবেন আর আমি গাইস রেগুলার ভিডিও আনতে পারতেছি না এটার কারণ হতেছে আমার লাইফের সাথে এমন এমন ঘটনা ঘটে গেছে যেগুলো এখন আপনাদেরকে বোঝানো সম্ভব না ঠিক আছে ইনশাআল্লাহ একটা না একটা টাইম আসবে যে টাইমটাতে আপনাদেরকে আমার লাইফের সম্পর্কটা বিষয়ে বোঝায় বলবো সো অনেক কিছু ঘটে গেছে সো আজকের মতো আমাদের ভিডিওটা এতটুকু পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম